या खुद पे उसकी बिलीफ नहीं होगी, जब तक वो अपने टैलेंट के ऊपर कॉन्फिडेंट नहीं होगा। দর্শক বিগ ব্রেকিং আজ হঠাৎ লাইভে এসে মোস্তাফিজকে নিয়ে এ কেমন তত্ত্বভাষ করলেন ভারতের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইপিএল, বিপিএল ও এলপিএল এবার সব কিছুই খেলা শেষ করেছেন এই বাংলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাই তো এবার আবার নতুন সিরিজে যোগ দিতে যাচ্ছেন এই টাইগার পেসার মোস্তাফিজ। অবশ্য পাকিস্তান সিরিজের জন্য মোস্তাফিজকে নাকি খুবই কঠিনভাবে তৈরি করেছেন টিম ম্যানেজমেন্ট। বর্তমানে ফিজের উপর অনেকটাই প্র্যাকটিসের চাপ যাচ্ছে, যাবেই বা না কেন, তিনি তো একমাত্র ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন এখন বাংলাদেশের দলের। আর তাই তো ফিজকে পাকিস্তানের সিরিজের জন্য প্রস্তুত করা খুবই জরুরি। আর অপরদিকে এই বাংলার কাটার মাস্টার মোস্তাফিজকে নিয়ে হঠাৎ লাইভে এসেছিলেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। তিনি ফিজকে নিয়ে বলেন, আমি মোস্তাফিজকে অনেক আগে থেকে চিনি, সে আমার খুবই পছন্দের একজন, আর মোস্তাফিজই একমাত্র ব্যক্তি যার কিনা প্রত্যেকটা ম্যাচ দেখার জন্য আমি অপেক্ষা করি। আমি আশা করছি পাকিস্তানের সিরিজে অনেক ভালো একটি পারফরমেন্স উপহার দিতে পারবে আমাদের মাঝে। তো দর্শক, হঠাৎ মোস্তাফিজুর রহমানকে নিয়ে মহেন্দ্র সিং ধোনির এমন প্রশংসাজনক কথা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।